Assalamualaikum my lovely viewers, welcome back to my channel Pruna's Cooking World. आज आपनादेर के फुसकार साथे खावार जोन्नो तीन धरनेर टकेर रेसिपी करे देखाबो। आमार मतो जारा फुसका लाबार आछेन तादेर काछे एई टकेर रेसिपिगुलो अनेक भालो लागबे आशा करछि। एखाने झाल टक, दोइयेर टक आर मिष्टि टकेर रेसिपी करे देखानो होयेछे। चलुन एक नजरे देखे नेया जाक किभाबे तैरि करछि तीन धरनेर एई टकेर रेसिपिगुलो। प्रथमे एकटा बाटिते हाफ कप पानी दिच्छि, तारपर एते एड करछि हाफ कापेर मतो तेतुल। एई तेतुलटाके आमि आधा घंटार जन्य भिजिए रखछि। आधा घंटा पर तेतुलटाके हाथ दिए कोचले निब, कोचले एर बीचिगुलो फेले दिब, तारपर तेतुलटाके छेके निब। एई तो रेडी हये गेछे तेतुलेर काप। एखान थेके बड़ो एक चामच तेतुल निये तारपर किछुटा पानी एड करेछि। चामच दिए नेड़েচেড়ে অ্যাড করছি চটপটি মশলা। এই চটপটি মশলার রেসিপিটি নেক্সট ভিডিওতে আপলোড করব। দিয়েছি কিছু চিলি ফ্লেক্স আর সামান্য পরিমাণে বিট লবণ, আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি নেড়েচেড়ে। এখন এতে টালা জিরের ফাঁকি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, আর সাদা লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে রেডি করে নিচ্ছি ঝাল টকটি। এখন মিষ্টি টকটি রেডি করব। বড় এক চা চামচ তেঁতুলের কাত নিচ্ছি। এখন এতে আখের গুড় অ্যাড করব। এই আখের গুড়ে আমি সামান্য পানি দিয়ে জাল করে নিয়েছিলাম মিষ্টি টকে, আখের গুড়টাই ইউজ করতে হবে। তারপর সামান্য বিট লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি চটপটি মশলা। এরপর দিচ্ছি চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণে, ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এরপর দিচ্ছি সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়ো আর সাদা লবণ। একটু নেড়েচেড়ে মিষ্টি টকটাও রেডি করে নিয়েছি। এখন দইয়ের টকটাকে রেডি করে নিব। এখানে বড় এক চা চামচ টক দই নিয়েছি, আর সামান্য পানি দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি। এখন এতে অ্যাড করব এক চা চামচ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। খুব সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে দিয়েছি, আর দিচ্ছি চটপটি মশলা। এই চটপটি মশলাটা আমার বাসায় বানানো। দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। এই তো রেডি হয়ে গেছে ফুচকার সাথে খাওয়ার জন্য তিন ধরনের টক। আমার কাছে এই তিন ধরনের টক খুবই পছন্দের, তবে সবথেকে বেশি পছন্দের দইয়ের টকটি, তাই আমি এটাই প্রথমে নিয়েছি। এরপর নিচ্ছি মিষ্টি টক। তারপর নিচ্ছি এক চা চামচের মতো ঝাল টক। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।